students of class 12 of West Bengal Council of Higher Secondary Education going to appear in 2022 HS exam. Here is a series of discussions for you on the proposal. This is primarily going to be a word by word reading of the play along with some discussions in between. You know that this is a Russian play by a Russian playwright come story writer, Anton Chekhov. It is based on 19th century Russian society, particularly the society of the landed aristocrats. West Bengal Council for Higher Secondary Education এর আওতায় যে ছাত্রছাত্রীরা আছো দ্বাদশ শ্রেণীর আগামী বছর পরীক্ষায় বসবে তাদের জন্য আমাদের এই প্রয়াস আমরা দ্য প্রপোজাল নাটকটি পুরোটা পড়ব এবং সেই সাথে বিভিন্ন পর্যায়ে কিছু আলোচনা থাকবে সবার আগে তোমাদের অনুরোধ যে তোমরা এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও দেখতেই পাচ্ছ চ্যানেলের নাম রাহুল সেনগুপ্ত এবং এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে তার মাধ্যমে তোমরা এই চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারো তোরা জানো যে নাটকটি রুশ ভাষায় লেখা নাট্যকার একজন অত্যন্ত বিখ্যাত রুশ লেখক যিনি প্রচুর বিশ্ববিখ্যাত গল্পেরও স্রষ্টা আন্তন শেকভ নাটকের প্রেক্ষাপট ঊনবিংশ শতাব্দীর রুশ সমাজ বিশেষ করে জমিদার সমাজ সে সময় জানো যে সমাজটা মূলত বিভক্ত ছিল জমিদার শ্রেণীর মানুষ এবং অন্যদিকে সাধারণ অধিকাংশ ক্ষেত্রেই ভূমিহীন কৃষকদের মধ্যে শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেভাবে রাশিয়াতে হয়নি সে সময় যার ফলে আয়ের প্রধান উৎস ছিল কৃষি অর্থাৎ সমাজে জমির গুরুত্ব ছিল অপরিসীম এই প্রেক্ষাপট মাথায় রেখে আমাদের নাটকটি পড়া শুরু করতে হবে We have to start reading the play with this background in mind. A drawing room in Shubhukov's house. বোঝাই যাচ্ছে নাটকটার শুরু হচ্ছে এবং যেহেতু এটি একটি একাঙ্ক নাটক নাটকের শুরু এবং শেষ এই শুভকভের বাড়ির একটি বসার ঘরে লোমোভ এন্টার্স ওয়েয়ারিং আ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লাভস শুভকভ রাইজেস টু মিট হিম লোমোভ প্রবেশ করলো একটি ড্রেস জ্যাকেট গায়ে এবং হাতে সাদা দস্তানা ড্রেস জ্যাকেট বলতে কি বোঝায় হাঁটু অবধি নেমে যায় এমন একটি কোট শুভকভ প্রথমেই দেখো উচ্ছ্বাসটা চোখে পড়ার মতো মাই ডিয়ার ফেলো হুম ডু আই সি ইভান ভাসিলেভিচ I'm extremely glad. Squeezes his hand. অর্থাৎ তার ভালোবাসা বা আন্তরিকতা প্রকাশ করার জন্য হাতে ঈষৎ জোরে চাপ দিল না না
This is a surprise, my darling. How are you? Thank you, thank you. And how may you be getting on? Kemon cholche? We just get along somehow, my angel, to your prayers. Tomader ashirbade amar bhaloi cholche. And so on. Sit down, please do. Now, you know, you shouldn't forget all about your neighbors, my darling. অর্থাৎ দেখে মনে হচ্ছে যে লোমফকে দেখে শুভকাব যথেষ্ট খুশি, কতটা খুশি আমরা একটু বাদে বুঝতে পারবো। তবে কতগুলো তথ্য জানা হয়ে গেল, এই যে দুটি চরিত্রকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি তাদের নাম কি। লোমফকে দেখতে পাচ্ছি সে একটি বিশেষ পোশাকে এসছে, দেখে মনে হচ্ছে কোনো বিশেষ অনুষ্ঠানে যাচ্ছে, এটা শুভকাবেরও চোখে পড়েছে, একটু বাদেই বুঝতে পারবে। অর্থাৎ নাটকের ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রাথমিক যে পর্যায়, যেখান থেকে আমরা বিভিন্ন চরিত্রের নাম, তাদের ধরন ধারণ, তাদের প্রেক্ষাপট, পরস্পরের সাথে সম্পর্ক ইত্যাদি মোটামুটি বুঝতে পারি, সেই পর্যায়টা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। এইবার দেখো, মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ। অর্থাৎ শুভকাবের চোখে পড়েছে যে খুব কেতাবি পোশাক পরে এসছে, ইভিনিং ড্রেস, গ্লাভস এন্ড সো অন। ক্যান ইউ বি গোয়িং এনিওয়্যার, মাই ট্রেজার, মাই ট্রেজার। শোনো আমার, কত যাচ্ছ, এসব পোশাক আশাক পরে এসছ। অর্থাৎ উই আন্ডারস্ট্যান্ড এট দ্য সেম টাইম দ্যাট দেয়ার ইজ নো ওকেশন ইন শুভকাবস হাউস, প্রবাবলি দেয়ার হ্যাজ বিন নো ইন্ডি প্রবাব নট প্রবাবলি সার্টেনলি দেয়ার হ্যাজ বিন নো ইন্ডিকেশন টু লোমফ ইদার, বাট লোমফ ইজ ইন শুভকাবস হাউস ইন দ্যাট এক্সেসিভলি ফর্মাল ড্রেস। নাও হোয়াই? So far, we can just guess that Lomov might be going somewhere else, onno kothao jacche, and on the way, he had come to Shubhukav's house. Onno kothao jacche, jawar pothe Shubhukav-er bari esche. Kintu Lomov kintu ekhanei bhulta bhenge dicche. No, I have come only to see you, order Stefan Stefanovich. আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। Then why are you in evening dress, my precious? ইয়ে বাপু, এরকম সন্ধ্যের পার্টির পোশাকে এসছো কেন? As if you're paying a New Year's Eve visit. দেখে মনে হচ্ছে যেন নববর্ষের আগের সন্ধ্যায় যে পোশাক আশাক পরে লোকে আসে, তুমি সেভাবে এসছো। এবং ইতিমধ্যেই দেখো, মাই ট্রেজার, মাই ডার্লিং ইত্যাদি সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে। এগুলো সবটাই যে খুব আন্তরিক তা নয়, দিজ আর নট হার্ট ফেল্ট ওয়ার্ডস, দিস আর বেসিক্যালি সাম এক্সেসিভ শো অফ fake emotion, নকল আবেগের অত্যধিক প্রকাশ হচ্ছে এই শব্দগুলোর মধ্যে। Well, he says like this, takes his arm, তার হাতটা নিল। I have come to you, honor Stefan Stefanovich, to trouble you with a request. আমি একটি অনুরোধ নিয়ে এসছি আপনাকে একটু বিব্রত কর। Not once or twice have I already had the privilege of applying to you for help. দু একবার আমি আপনার সাহায্য প্রার্থী হয়েছি, বা আপনার সাহায্য চাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। প্রিভিলেজ মানে বিশেষ সুবিধে বা সৌভাগ্য।
And you have always, so to speak, I must ask your pardon. I'm getting excited. তার মানে ভেতরে সে উচ্ছ্বসিত বা উত্তেজিত, he's very excited inside, but probably he's a man who cannot come to the point very easily. He's a type of person who goes round and round and cannot come to his point. হুড়িয়ে পেঁচিয়ে অনেক কিছু বলতে থাকে, প্রচন্ড ফর্মাল, যেটা তার পোশাক আশা কথাবার্তা ধরনে বোঝা যাচ্ছে, কিন্তু কাজের কাজ যেটা, আসল কথাটা যেটা বলা, সেটা বলতে পারে না। I am getting excited. I must ask your pardon. I'm getting excited. I shall drink some water. Honor Stefan Stefanovich. Honor Stefan Stefanovich. Again, excessive formality. একটু বাড়াবাড়ি রকমের formality করছে। এবং এটাও বোঝা গেল, I shall drink some water in trying to say what he wants to say, he's feeling nervous. তার একটু নার্ভাসনেসও আছে। শুভকফ অ্যাসাইড, অ্যাসাইড মানে জনান্তিকে। জনান্তিকে শব্দটা বাংলা নাটকে ব্যবহৃত হয়, কোন চরিত্র মঞ্চে থাকাকালীন যদি এমন ভাবে কথা বলে যেটা মঞ্চে উপস্থিত অন্য কারো শোনার কথা নয়, বা একজন হয়তো শুনলো কিন্তু অন্যরা শুনলো না, এই রকম একটা পরিস্থিতিতে এটাকে অ্যাসাইড বলা হয়, বাংলায় জনান্তিকে বলে। He's come to borrow money. Shan't give him any. এই যে এতক্ষণ ধরে হেজাচ্ছে, এতে শুধু কবে সন্দেহ হয়েছে যে সে বেটা পয়সা ধার চাইতে এসছে, এবং বলছে শান্ট গিভ হিম এনি, এক পয়সা বেটাকে দেবো না, কিন্তু অ্যালাউড। জোরে কি বলছে, হোয়াট ইজ ইট মাই বিউটি, বাবা কি চাই, কি বলতে চাও? বাবা বলতে পারো, সোনা আমার, বাছা আমার, ইত্যাদি। লোভ অফ ইউ সি অনার স্টেফানোনিচ, দেখো উত্তেজনায় বোঝাই যাচ্ছে, তোতলাচ্ছে, হিজ কাইন্ড অফ স্ট্যামারিং, and so he cannot pronounce the name properly. Honor Stefanovich, I beg pardon. Of course, when Stefan honor the rich, again stammering and mispronunciation of the name. Honor are each mile mishe ekta adbhut shobdo toiri holo. I mean, I'm awfully excited. I'm very excited, awfully. তোমরা নিজেরাও খুব ব্যবহার করো, as you will please notice, and sure you alone can help me. অল্প কথায় বলতে গেলে, in short, অল্প কথা কিন্তু হচ্ছে না, অনেকক্ষণ ধরেই হয়ে যাচ্ছে, you alone can help me, আপনি একা আমায় সাহায্য করতে পারেন, I don't deserve it. Deserve মানে জানো তোমরা, কোনো কিছুর যোগ্য হওয়া, রাদার কোনো কিছু পাওয়ার যোগ্য হওয়া। আই ডোন্ট ডিজার্ভ ইট, আপনি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা উত্তেজিত, আপনি একমাত্র আমার সাহায্য করতে পারেন, যদিও সত্যি কথা বলতে আমি হয়তো এটা পাওয়ার তেমন যোগ্য নই। অফকোর্স, আই হ্যাভেন্ট এনি রাইট টু কাউন্ট অন ইয়োর অ্যাসিস্ট্যান্স। Count on your assistance মানে আপনার সাহায্যের প্রত্যাশা আমি করতে পারি না। Count on মানে
ধরো ইন্ডিয়া টিমে, মানে আই মিন ক্রিকেট টিমে প্লেয়ার পাওয়া যাচ্ছে না, তা বিরাট কোহলি আমাকে বললো কাকু একটু খেলে দেবেন, তা বললাম চলো ঠিক আছে দিচ্ছি। তা চারদিকে হই হই আওয়াজ পড়ে গেল, কোথাকার একটা বুড়ো লোককে নিয়ে এসছে ইন্ডিয়া টিমে ক্রিকেট খেলার জন্য। তো বিরাট কোহলি বললো যে না না কাকু বলেছে ভালো করে খেলে দে, সো হিজ কাউন্টিং অন মি। এবার আমি গিয়ে কি করলাম, আমাকে ব্যাট করতে দেওয়া হলো, প্রথম বলই আউট, বল করতে দেওয়া হলো, 6 বলে 6টা ছক্কা খেলাম। এবার ফিল্ডিং করতে পাঠানো হলো, 10টা ক্যাচ ফেললাম। তাহলে আমি কি করলাম, আই লেট বিরাট কোহলি ব্যাডলি ডাউন, মানে আমি তাকে পুরো একদম তার প্রত্যাশা পুরো ধ্বংস করে দিলাম, কিছুই রাখলাম না তার তার আশা। দিস ইজ লেটিং ডাউন। সো ফার লোমোভ ইজ কাউন্টিং অন শুভকফ ইন দ্য সেন্স, আই থিঙ্ক ইউ অলরেডি নো দ্যাট লোমোভ হ্যাড কাম দেয়ার অ্যাকচুয়ালি for a marriage proposal, or with a marriage proposal. Marriage to whom? Natalia Stefanovna, Shubukov's daughter. Now, naturally, Shubukov is there in between them. তাদের দুজনের মধ্যে শুভকপ আছে। শুভকপ এ ব্যাপারে কি বলছে সেটাও খানিকটা এখানে কাজ করবে। Shubhukov's attitude to the proposal is going to count a lot. So this is why Lomov counts on Shubhukov's assistance. Assistance means help. Shubhukov, oh, don't go round and round it, darling. Baba, eto ghuriye pechi bolar ki dorkar, spit it out, bole hello, well. One moment, this very moment. The fact is, I have come to ask the hand of your daughter, Natalia Stefanovna, in marriage. Ami, apnar me Natalia Stefanovna pani prarthi. Ebar Bangla cinema e onek shomoy ki hoy, shoshur moshay khub khepe jay, deyal theke bonduk bar kore tak kore. এবার হয়তো বন্দুক এবং নায়কের মাঝখানে মেয়েটি ঢুকে পড়ে বা তার শাশুড়ি ঢুকে পড়ে, এসব হয়। এখানে কিন্তু এমন কিচ্ছু হলো না। আমরা হয়তো আশা করছিলাম যে এখানে একটা ক্রাইসিস তৈরি হবে, একটা সংকটের পরিস্থিতি তৈরি হবে। নাথিং অফ দ্যাট সর্ট হ্যাপেন্স হিয়ার। শুভকপ জয়ফুলি, বাই জোভ, ইভান ভাসিলেভিচ, say it again, I didn't hear it all. আবার বলো, পুরোটা শোনা হয়নি। I have the honor to ask. দেখো শুভকপ is so much excited that he doesn't let Lomov complete the sentence. ও এত উত্তেজিত যে লোমোভকে সে তার বাক্যটা শেষ করতে দিচ্ছে না। My dear fellow, I'm so glad and so on indeed. And all that sort of thing, embraces and kisses Lomov. Obu jamai ke joriye dhore kiss korche. Embrace mane I have been hoping for it for a long time. It has been my continual desire. অনেকদিন ধরে ইচ্ছে ছিল। ভেবে দেখো একটু আগেই তার এই তথাকথিত হবু জামাই সম্পর্কে তার কতখানি সন্দেহ ছিল। He was suspicious that Lomov had come to borrow money and he swore not to give him any. সব পাল্টি খেয়ে গেল।
যেই এখানে তার স্বার্থ চরিতার্থ হচ্ছে, অর্থাৎ তার মেয়েটিকে সে পার করে দেওয়ার একটা সুযোগ পেয়েছে, সঙ্গে সঙ্গে লোমশ তার কাছে তার স্বপ্নের রাজকুমার হয়ে গেল। একটু আনন্দাশ্রু ফেলল, আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ মাই এঞ্জেল। এঞ্জেল মানে এমনিতে দেবদূত, কিন্তু এখানে ওই সেই মাই প্রেশাস মাই ডার্লিং এগুলোর মতোই সম্বোধন। As if you're my own son. সোনা আমার, আমি তোমাকে সব সময় ভালোবাসতাম যেন তুমি আমার নিজের ছেলে। মে গড গিভ ইউ বোথ হিজ হেল্প এন্ড হিজ লাভ এন্ড সো অন এন্ড আই ডিড সো মাচ হোপ। আমি আমি ভীষণ আশা করতাম। What am I behaving in this idiotic way for? আমি এত বোকার মতো আচরণ করছি কেন? I'm off my balance with joy, absolutely off my balance. আমি আনন্দে আমার মাথাটা পুরো খারাপ করে ফেলেছি। Oh, with all my soul, I'll go and call Natasha and all that. এখন দেখো আমাদের দেশের ট্র্যাডিশনাল বিয়ে যেগুলো হয় বা হতো এক সময়, এখন একটু কমেছে, দুটি পরিবারের বাবা মা দাদু ঠাকুমা জড়ো হয়ে ছেলে এবং মেয়েকে লটকে দিত বা দেয়। সেখানে তারা পরস্পরকে ভালোবাসে কিনা, পরস্পরকে পছন্দ কিনা ইত্যাদি নিয়ে তাদের নিজেদের বক্তব্য প্রকাশের কোনো সুযোগ থাকে না। কিন্তু এটা ইউরোপীয় সমাজ, এখানে কিন্তু বাবা মা ইত্যাদিরা যতই তাদের সম্মতি দিক, শেষ পর্যন্ত সম্মতি কিন্তু মেয়েটির থেকে আদায় করতে হবে এবং আদায় করবে যে বিয়ে করতে যাচ্ছে সে। দ্যাট ইজ দ্য ব্রাইড গ্রুম উড বি ব্রাইড গ্রুম দ্যাট ইজ উড হ্যাভ টু গেট দ্য কনসেন্ট অফ দ্য ব্রাইড উড বি ব্রাইড অ্যান্ড দিস ইজ ওয়াই ইভেন দ্য লোমোভ হ্যাজ অলরেডি ওয়ান শুভকভস কনসেন্ট ইট ইজ ভাইটাল ফর হিম টু অ্যাপ্রোচ নাতালিয়া and ask for her hand in marriage. তাকে যেতেই হবে নাতালিয়ার কাছে তার সম্মতি পেতে। এজন্য শুভকাভ কি করছে? শুভকাভ সো ফার হি ইজ ইন দ্য স্টেজ, নাও হি ইজ গোয়িং অফ দ্য স্টেজ, স্টেজের বাইরে চলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ইনফর্ম নাতালিয়া অফ Lomov's coming, and we have to wait and see how things develop from here. That is Natalia going to give her consent straight away, or is she going to take some time, or is he going to reject Lomov, or is something else going to happen? অর্থাৎ নাতালিয়া কি সঙ্গে সঙ্গে মেনে নেবে, না একটু সময় নেবে, না সোজা লোমোভকে প্রত্যাখ্যান করবে, বা অন্য কিছু ঘটবে, এটার জন্য আমাদের পরের দিন অপেক্ষা করতে হবে। শেষ করার আগে সবাইকে আবার অনুরোধ করব যে আমার এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে ভবিষ্যতে আমাদের যত আলোচনা চলবে সেগুলো তোমরা সহজেই পাবে। ইউ উইল গেট অ্যাক্সেস টু অল দ্য ডিসকাশনস উইল হ্যাভ অন দ্য প্রপোজাল অ্যান্ড অলসো আদার ইম্পর্টেন্ট পোয়েমস অর প্রোজ পিসেস ইন ইয়োর টেক্সট। নাও ফর দ্য টাইম বিং ইট ইজ রাহুল সেনগুপ্ত সেইং গুড বাই টু অল অফ ইউ। This is a crisis time, we all know. We have to stay safe. Thank you.